বাংলা সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন বলিউডের মিস্টার পারফেক্ট খ্যাত অভিনেতা আমির খান। সিনেমার নাম পাত্রী চাই। এতে অভিনয় করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাত্রী চাই সিনেমায় অভিনয় না করার কারণ হিসেবে গণমাধ্যমকে ফারিন বলেন, সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম। চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এবং পর্দায় নিজের চরিত্রকে সুন্দরভাবে তুলে ধরতে বাইক চালানো শিখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, সিনেমার সব কিছু ঠিক ছিল কিন্তু শুটিংয়ের শিডিউল তিনবার পরিবর্তন করা হয়েছে। সে অনুযায়ী আমিও আমার শিডিউল তিনবার পরিবর্তন করে তাদের সময় দিয়েছি। শেষ পর্যন্ত তিনবারই সিনেমার শুটিং শুরু হয়নি। পাত্রী চাই সিনেমার আবার নতুন শিডিউল হলে সে অনুযায়ী শুটিং শুরু হবে কি না সে বিষয়টিও অনিশ্চিত। তাই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাসনিয়া ফারিন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আমির খানের ফান্ড সমস্যার কারণে শুটিং আটকে গেছে পাত্রী চাই সিনেমার। তবে খুব শিগগিরই সে সমস্যা কাটিয়ে সিনেমাটির শুটিং শুরু হবে। আমির প্রযোজিত প্রথম বাংলা সিনেমা পাত্রী চায়ের চিত্রনাট্য ও পরিচালকের দায়িত্বে রয়েছেন লাপাতা লেডিস খ্যাত চিত্রনাট্যকার ও সিনেমার পরিচালক বিপ্লব গোস্বামী। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের জীবনের নানা সমস্যাকে নতুনভাবে ভাবতে শেখার গল্প বলবে পাত্রী চাই সিনেমাটি। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তীকে। সব্যসাচী চক্রবর্তী ও মমতা সস্করের মতো তারকাকেও দেখা যাবে এই সিনেমায়।